শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস দশম শ্রেণী, বিষয় ব্যবসায়ী পরিচিতি, প্রথম অধ্যায় পৃষ্ঠায় 1 থেকে 11। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? এখন তোমাদের আলোচনা শুরু করব। আজকের আলোচনা বিষয় ব্যবসা। কি ব্যবসা? হলো মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। তাহলে দেখছে মুনাফা কি? অর্থনীতি অর্থের মাধ্যমে, অর্থের মাধ্যমে পরিচালিত কর্মকাণ্ডকে আমরা ব্যবসায় বলে গণ্য করি। ব্যবসায় যেমন হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করা, একে আমরা ব্যবসা বলে গণ্য করতে পারি। কেননা যার মাধ্যমে আমরা অর্থ উপার্জন করতে পারব তাকে আমরা ব্যবসা বলে গণ্য করতে পারব। তাহলে দেখা যায় ব্যবসা উৎপত্তির মূল কি? উৎপত্তির মূল ছিল মানুষের অভাব। অভাব পূরণের লক্ষ্যে মানুষ অভাব চাহিদা, অভাব হচ্ছে মানুষের চাহিদা পূরণে হাতিয়ার। অভাব পূরণের লক্ষ্যে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টা জড়িত হয়। এই অধ্যায় থেকে আমরা ব্যবসায়ের প্রধান ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য ও প্রকারের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাধারণত তারপরে ব্যবসায় আরও কিছু বৈশিষ্ট্য আছে যে একে অন্য সব পেশার থেকে আলাদা রয়েছে। ব্যবসায়ের সঙ্গে জড়িত পণ্য বা সেবা অবশ্যই আর্থিক মূল্য থাকবে। যার কোনো আর্থিক মূল্য নেই তাকে আমরা ব্যবসায় গণ্য করতে পারি না। ব্যবসায় আর্থিক মূল্য বিনিময়